হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। 1973 সাল থেকে যাত্রী সেবা দিয়ে আসছে শ্যামলী পরিবহন। পূর্বে শ্যামলী পরিবহন নামে একটি অপারেটর থাকলেও বর্তমানে শ্যামলী দুটি ভাগে ভাগ হয়েছে, একটি শ্যামলী পরিবহন এবং অপরটি শ্যামলী এনার ট্রাভেলস। এই দুটি অপারেটর সম্পূর্ণ ভিন্ন অপারেটর। অনেকেই শ্যামলী পরিবহন এবং শ্যামলী এনার ট্রাভেলসের পার্থক্য বুঝতে পারেন না। এই নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি দেখার পর আশা করি আপনারা কোনটা শ্যামলী পরিবহন আর কোনটা শ্যামলী এনার ট্রাভেলস তা বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। শ্যামলী পরিবহন ও শ্যামলী এনার ট্রাভেলসের মধ্যে শ্যামলী পরিবহন পুরাতন অপারেটর। এদের দুইজনের মধ্যে প্রথম পার্থক্যটা ধরতে পারবেন ফ্রন্ট গ্লাসে, অর্থাৎ বাসের সামনের গ্লাসে। শ্যামলী পরিবহনের নন এসি বাসগুলোর সামনে শ্যামলীর নিচে বিজনেস ক্লাস লেখা থাকে, আর শ্যামলী এনার ট্রাভেলসের বাসগুলোর ফ্রন্ট গ্লাসে শ্যামলীর নিচে এনার ট্রাভেলস লেখা থাকে। অনেকে বাসের সাইডে খেয়াল করে থাকেন, তবে এতে খুব একটা লাভ হয় না, কারণ শ্যামলী এসপি সেকশনের যে বাসগুলো সেগুলোতে শ্যামলী পরিবহন তো লেখা থাকেই, আবার এনআর সেকশনের কিছু বাসের সাইডেও শ্যামলী পরিবহন লেখা থাকে। তবে বাসগুলোর ব্যাকে খেয়াল করলে বোঝা যাবে, এসপি সেকশনের বাসগুলোতে, অর্থাৎ শ্যামলী পরিবহনের বাসগুলোতে ব্যাকে শুধুমাত্র শ্যামলী লেখা থাকে, আর এনআর ট্রাভেলসের বাসগুলোর পেছনে এনআর ট্রাভেলস লেখা থাকে। এই হলো নন এসির কথা। এবার আসা যাক এসির ব্যাপারে। শ্যামলীর যত হুন্দাই ও স্কেনিয়া বাস সার্ভিস দেয় তার প্রত্যেকটি এনআর সেকশনের বাস, আর শ্যামলীর যত RM2 বাস সার্ভিস দেয় তার বেশিরভাগই এসপি সেকশনের, অর্থাৎ শ্যামলী পরিবহনের। তবে এনআর সেকশনের কাছে দুটি মাত্র হিনো RM2 বাস আছে। তাছাড়া উভয় সেকশনের কাছেই কয়েকটি হিনো AK1J মডেলের এসি বাস আছে। আশা করছি এখন আপনারা শ্যামলী পরিবহন বা শ্যামলী এসপি এবং শ্যামলী এনআর ট্রাভেলসের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।